মশলা কষি খুন্তিটা বাবলে, ইনিমিনি বিকিডিমি মাশরুম স্টাইলে, জমিয়ে মশলা কষি খুন্তিটা বাবলে, চাইনিশে মিলে মিশে হবে একা। আমার রান্নাতে জমে যায় দারুণে খাবার, আমার রান্নাতে জমে যায় দারুণে খাবার, বা ভাই বা করকে দেখা, বা ভাই বা করকে দেখা, হারে 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 দাতরাতা, হারে 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 দাতরাতা, ভজো গোবিন্দ ভজো গোবিন্দ, ভজো গোবিন্দ ভজো গোবিন্দ, হেই কুন্ড কাটা বাসন মাঝে রান্না করা কাপড় কাচা কাঁথা সেলাইতে চণ্ডী পাঠ সব করতে পারি, নামটা মনে রাখবেন গোবিন্দ। কি সবাই ভালো আছে তো? কিন্তু আমি ভালো নেই, কত করব, দিনটা তো কাজ করতেছি খালি শুয়ে আস। এই তো ম্যাডাম কলেজ, আমি এক্ষুনি আমার রান্না করতে হবে। কি বলবো দাদা, কালকে একটা দামি চুড়িদার দিয়েছে আয়রন করতে, তাহলে আমি আয়রন করছি হঠাৎ অন্য মানুষকে হয়ে গেছি, খানিকক্ষণ পরে চুড়িদার তুলে দেখি না পুরে পুরো হা হয়ে গেছে, তা সে এমন জায়গায় হা হয়ে গেছে পড়তে পারলো নি পুরো বাতি, মারলো ঠাঁটিয়ে চড়, কি করব সহ্য করে নিলুম, টাকা ইনকাম করতে হবে, ওই টাকার জন্য কুন্ড কাটা বাসন মাঝে রান্না করা কাপড় কাচা কাঁথা সেলাইতে চণ্ডী পাঠ সব করতে হয়, নামটা মনে রাখবেন ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ, আমার প্রেমে চলে গেছে চলে গেছে, সেই বুড়ো কবে চলে গেছে সে চুমারিনি গো, বুড়ো চক্র প্রথম আমার গালে চুমতে চলো, আমার একটা হাত পা পুরো সেই উড়ে উঠে, এখন বুড়ো নি সে চুমারিনি গো, আবার দেখে ব্যাপার দেখে ফের নাকি চুম খা খাই হচ্ছে, কি তো ওই প্রতিযোগিতা যাবো তুই কান্নে যাবো, হ্যাঁ আমার কাজের ছেলে গোবিন্দ 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 আয় গোবিন্দ, এক্ষুনি তো গরম হাত আর মাথা ঢুকে যেতে, অরে ঢুকোইনি থেমে যা, ও বাবা তুমি এ কি কাটিং মেরেছো, ওরে ইয়ে তো আমার পরা চিত্তির কাটিং, না না অনেক কাটিং এর নাম শুনেছি, পরা চিত্তির কাটিং প্রথম শুনতেছি, ওরে এই যে মনসা পুজো হচ্ছে, হ্যাঁ এই মনসা পুজো এখন মোবাইলের নতুন অ্যাপস বেরিয়ে, আচ্ছা আচ্ছা ওই অ্যাপ থেকে আমি একর পরা চিত্তির করি, মানে মোবাইলের গুগল সার্চ করলে আর পাওয়া যাবে, হ্যাঁ এই গোবিন্দ চল তো আমি এক জায়গায় নিয়ে যাবো, দেখো তিনি টাকা দিলে গোবিন্দকে যেটা বলে সেটা চলে যায়, ওরে এক জায়গায় চুম খা খাই প্রোগ্রাম হচ্ছে, তুই আমার গালে একখান চুম খাবি খপ করে পুরো 10,000 টাকা নিয়ে চলে আসবো, না না চুম খেলে 10,000 খেয়ে পুরো সাদা করে দেবো, তা আমি তোমার বাড়ির কাজে লোক আমি তোমার চুম খাবো, তা কি আছে খার জিনিস খাবি, তা তুমি যখন রাজি আছো আমার খেতে অসুবিধা কোথায়, তা আমি যে তোমার চুম খাবো, হ্যাঁ আমার কত দেবে বল, কেন তোর পাচার আমার পা, এই একটা ভাগ হলো, কেন এই একটা ভাগে ছিড়ি ভাগটাকে ঠিকঠাক হয় না, চুমটা কে খাবে, কেন তুই, তাহলে কার কষ্টটা বেশি, কেন তোর, পুরো 7,000 টাকা দিতে হবে গোবিন্দর রাজি আর, 7,000 দেবো আমিও দেবো আমিও দেবো, হ্যাঁ আমিও দেবো, তবে গোবিন্দ হ্যাঁ চুম দেবার নাকি একবার রিয়ার্সালটা সেরে নিয়া, না না চুম খাবার আবার রিহার্সাল, যা হয় হবে খেয়ে শুয়ে পড়বো আজকে, পতাকার গোবিন্দ কোথায় চলে যাচ্ছে দেখো, বুড়ো সেই কবে চলে গেছে আবার সেই চুম, চুপে কি রাতে চুপে কি রাতে চুপে কি রাতে আল্লাহ পাচা হেতে তেরে নামছে, সাদিক সাদিক তুকুনা পাটি মুশকিল কি তুমকো পাতা না আদি আ
দাদি পিছলি মেখার আল্লাহ পাজাই হাই তেরি নাম দে চুপে কি রাতে আরে গোবিন্দ এখানি এখানি ওরে সেন্টার কা সেন্টার হ্যাঁ সেন্টারে আমি একদম যেতে পারবো না ওরে পজিশন পজিশন হ্যাঁ ওই পজিশনে গেলে আমার গা পা থরথর করে কাঁপে ওরে গোবিন্দ তুই যখন আমার গালে চুম খাবি না আমি তালে ওরে গালে চুম খাবো শালা বুড়ি চুম খেতে না কি করেছে এক পাটি দাঁত খুলে পড়ে গিয়ে গরুর দাঁত ভাগাড়ে পড়ে আছে নিয়ে লাগা যা আমাদের পিতরে পাকা ফরা দিল সেটাও গলি দেখে ওরে গোবিন্দ এদিকে আমার দাদন না গেলি আমার পিতনের পাকা ফরা ছিল সেটাও গলি দিল তুই যত দূরে চাচ্ছে কেন গোবিন্দ আমি ধরবই ধরব এ লা 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 নমস্কার 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 মাই নেম ইজ রাধা সামনে আমার কলেজের সলিউশন আমাকে যেতে হবে কিন্তু আমার দিদা কোথায় গেল দিদা ও দিদা আরে পেপারটা কে ভুললো এখানে ও মাই গড দেখো মানুষের খিদে কাজ নেই পেপারে হেডিংয়ে কী লিখেছে চুম খাওয়ার প্রতিযোগিতা প্রথম পুরস্কার 10,000 টাকা উরি বাবা পুরো 10,000 টাকা দেখি কোথায় স্থান ঝাড়গ্রাম মুন্ডা পাড়া এ তো আমি অবশ্যই যাবো কিন্তু কাকে নিয়ে যাবো বাড়ির লোককে নিয়ে গেলে হবে না যেহেতু আমার একটা প্যাসেজ আছে আইডিয়া গোবিন্দ আমার বাড়ির কাজের লোক আমি গোবিন্দকেই পটি পাড়ি নিয়ে যাবো দেখি গোবিন্দকে ডেকে গোবিন্দ এখন কোথায় গোবিন্দ এই গোবিন্দ ভাজো গোবিন্দ ভাজো গোবিন্দ ভাজো গোবিন্দ ভাজো গোবিন্দ পূর্ণ কাটা বাসন মাঝে রান্না করা কাপড় কাঁচা কাঁথা সেলাইতে চণ্ডী পাঠ সব করতে সব নামটা মনে রাখবেন গোবিন্দ এই গোবিন্দ হ্যাঁ বলো শোন তোকে নিয়ে আমাকে চেকে যাও তা আমি কি নাব মাথা খারাপ আছে আবার আমি ওই জায়গা যাই সেবারে যা দিয়েছিল এখনো 5 টাউলের দাগ গালে বসে আছে আরে গোবিন্দ তুই যেটা ভাবছিস না সেটা আমার কাছে কিছুই নয় তাহলে কি তাহলে কি শোন না হ্যাঁ তুই আমাকে ছোট্ট করে একটা পাপ্পি দে পাপ্পি ইয়েস সে আবার কি ও গোবিন্দ এত দিন ধরে বাড়ি কাজ করছিস পাপ্পি মানে বুঝিস না না পাপ্পি মানে হলো চুপ চুপ তুমি তো আমার আগে বলবে আমি তো চুম খাওয়ার জন্য রেডি আছি আর কবি তো তাই নাকি এদের কি চুম খাওয়ার রোগ ডোগ আছে নাকি বলো তো একবার দিদিমা বলে চুম দে একবার নাদিনি বলে চুম দে যা হয় হবে খেয়ে শুয়ে পড়ব আজ এই শোন আমি কি বলি তোকে হ্যাঁ বলো তোকে নিয়ে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই ও তার মানে বুঝতে পারি তুমি চুম খাওয়ার প্রতিযোগিতা যাই বলছো আরে গোবিন্দ কারে মানে চুম আমার খেতে হবে হবে আমার কত দেবে বলো কেন 50 50 তার মানে ও গোবিন্দ 50 মানে বুঝিস না না তার মানে হলো তোর 5 হয় আমার 5 এই একটা ভাগ হলো আর কেন এই একটা ভাগে ছিড়ি আর কি হচ্ছে বলবি তো চুমটা কে খাবে কেন তুই কোথায় খাবো আর এখানে তাহলে কার কষ্টটা বেশি ও মাই গড তোমার ওই চুম খাওয়ার পর আমি 10-12 দিন বিনা সজ্জা হয়ে যেতে পারি কি বলছিস কি ভালো ভালো ফুটের প্রয়োজন আছে সেগুলো কে দেবে আরে গোবিন্দ তার জন্য তো আমি আছি পুরো 7,000 টাকা দিতে হবে গোবিন্দ রাজি আছে পুরো 7,000 পুরো 7,000 ঠিক আছে আমি দেব পুরো 7,000 আমিও দেব কিন্তু তোকে যে আমি 7,000 টাকা দেব হ্যাঁ তুই আমাকে কোন আইটেমে চুম খাবি কই বল দেখি
দেখো দিদি তুমি কত রকম আইটেমের চুম নেবে। তুই বল। আমি শুয়ে শুয়ে পারি, গোবিন্দ বসে বসে পারি, আবার দাঁড়িয়ে দাঁড়িয়েও চুম দিতে পারি। না 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 না, শোন আমি কি বলি, যেভাবে শাহরুখ খান কাজলকে চুম খেয়েছিল, তুই এভাবে একটা চুম খাবি আর প্রতিযোগিতায় পুরো দেখিয়ে দিবি। দেখো দিদি তুমি টাকা দিবে আমি চুম খাবো, যেমন ভাবে বললে বলে তেমন ভাবে খাবো, ঠিক আছে? তবে ভয় ভয় করে বারণ করতেছি। কি নড়োচো কি মরোচ? কেন নড়াচড়া করলে এক জায়গার মাল অন্য জায়গা পড়ে যায়, চলে যাও, তোমার গোবিন্দ বা শাহরুখ খান হয়ে যাচ্ছ। তাহলে আমি রেডি। কাজের লোক আমি তো ম্যাডাম গো, মনের ঘরে আছে তালা, গোবিন্দ পাপিতে ভুলি গো, মিটে যাবে ঝামেলা, কাজের লোক আমি তো ম্যাডাম গো, মনের ঘরে আছে তালা, অবিশ্বাস না রহস্য, অবিশ্বাস না রহস্য, আমি তোমায় নিয়ে যাবো মনের আশা গো, আশা গো, আশা গো। গোবিন্দ কি হচ্ছে কি? তুমি খেতে বলেছো বলে আমি খাচ্ছি, না তো কোনো প্রয়োজন ছিল না। সত্যি হাই ভুলে গেছিলাম গোবিন্দ, তোকে সেদিনকে চড় মেরেছিলাম, খুব লেগেছিল না? তা চড় মারলে মানুষের লাগবে না, তবে টাকা পাবো যেমন কোনো অসুবিধা হয় না, মারো মারো মারো। চাইছি ক্ষমা আর হবে না, ভয় নেই লোক লাগে, সিগন্যাল পেলে যাবে গাড়ি, ঢুকবে সোজা বজবজে। তার মানে? দেখো দিনি তুমি চুন খেতে বলে তোলে আমি খাচ্ছি। আচ্ছা তাহলে আমি সিগন্যালে দাঁড়িয়ে আছি, আবার যখন সিগন্যাল হবে সত্যি গাড়ি গড়গড় করে চলে যাবে। চাইছি ক্ষমা আর হবে না, ভয় নেই লোক লাগে, সিগন্যাল পেলে যাবে গাড়ি, ঢুকবে সোজা বজবজ, অবিশ্বাস না রহস্য, অবিশ্বাস না রহস্য, আমি তোমায় নিয়ে যাব মনের আশা গো, আশা গো, আশা গো। গোবিন্দ। হ্যাঁ বলো। শোন না, তোকে তো 7,000 টাকা দেবো বলছি। সে তো দিতে হবে, দিতে হবে। হ্যাঁ, তার সঙ্গে বেশি আরো এক্সট্রা 1,000 টাকা দেবো। আরো 1,000? হ্যাঁ। জামাটা আমার খুলতে হবে নাকি বলে? হ্যাঁ কি করতে হবে? শোন গোবিন্দ, হ্যাঁ তোকে আর একবার চুম খেতে হবে। মানুষ কত চুম খেতে পারে গো, চুম খেয়ে তো জব্দ হয়ে যাবো রে। তবে টাকা পাবো যখন কোনো অসুবিধা, যাও শুয়ে পড়ো। তাহলে আমি রেডি। এবার যা খাবো পুরো কামড়ে তুলে নেবো, চলে যাও। থ্যাংক ইউ। কি বল যাচ্ছি গু, গোবিন্দ তুই যত দূরে যাস কেন, তা কামি ধরবো ধরবো, তা কামি ধরবো ধরবো। হ্যাঁ গোবিন্দ, আরে আমি নয়, আমি নয়, আমি নয়, আমি নয়, আমি নয়, আরে আমি নয়। এ বাবা, এক জায়গায় দিতে গেছি আর এক জায়গায় পড়ে গেছে, যা বলছি আমি নয়। এই দিদা কোথা দিয়ে চলে আসলো বলো তো? গোবিন্দ যেই আমার গালে চুমতেছে, আমার একটা হাত পা পুরো কুদলে উঠেছে। এতদিন বুড়ো তার চুমতে চলো, পুরো যেন আলুর চাপ, গোবিন্দ আজ যেই আমার গালে চুমতেছে, পুরো যেন ললিপপ। আরে দিদা আমার চুম নাকি ললিপপ? ললিপপ কেন, লাঠি খেতে পারো নি? লাঠি, লাঠি, লাঠি।
বাবা অটোমেটিক হয়ে গেছে, বুঝতে পারেনি দিদা কি হয়েছে। ও তোমাকে চমকেছে? ও যতবার আমাকে চুম দিয়েছে তত আমার আরাম হচ্ছে। ও তোমাকে চমকেছে? হ্যাঁ, ও আমাকে চমকেছে। তো কোকেছে? হ্যাঁ। এতে লাজ লজ্জা পড়তে কিছুই নেই। লজ্জা ঘৃণা ভয় আমার দিন থাকতে নয়, আর সাঁতার দিয়ে ভরা নদী করতে পারি গর। দেখেছো হায় গোবিন্দ, আমার পুকুরে সাঁতার কাটা হয়নি, তুই আবার নদীতে গিয়ে সাঁতার কাটতেছি। শুধু নদী কেন, বড় বড় সমুদ্রও পার হয়ে যাবে। লজ্জা ঘৃণা ভয় আমার দিন থাকতে, সাঁতার দিয়ে ভরা নদী করতে পারি গর, করতে পারি গর, আমি করতে পারি গর। তুই তো ওর দিকে লেপে 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 যাচ্ছি, তা ওই যে লেপিয়েছিলি আমাকে কি একবার চুম দেয়া যায়নি? আরে দিদা কি হয়েছে তোমার? এ তো বুড়ো বয়সে ভালো গতি রে। ওরে গোবিন্দ, তুই যতবার আমার গালে চুম দিবি আমার একদম আরাম হবে। তোমার আরাম লাগবে আর আমার ব্যায়াম শুরু হবে। এই তুই কি খুব বড় নাকি রে? হ্যাঁ জান, এবারে জয় করে এসেছিস। না রে দাদা, ও তুই এবারে জয়, ও তো পুরো টাইগার হিল জয় করেছিস। ঠিক বলেছ। এই টাইগার হিল কি, চিল ঢিল যা পড়ে থাকো সব গুড়িয়ে চলে আয়। গাইরি ছেলেরা মিটমিটে হয় শয়তান, তাই তো সবার জন্য ফেটে যায় আমার। মাই গড, বলি দি ভাই গোবিন্দ, তুই কোথায় ফাটাচ্ছি? টাকা দিলে যেটা বলে সেটা ফেড়ি দে চলে। টাকার জন্য তুই কত পারকে? প্রয়োজন টাকার তাই রাতেই আসে না। তাই তো সবার জন্য ফেটে যায় আমার প্রাণ। টাকার জন্য তুই কত পারকে? প্রয়োজন টাকার তাই রাতে আসে না ঘুম। লজ্জা ঘৃণা ভয় আমার দিন থাকতে, সাঁতার দিয়ে ভরা নদী করতে পারি যায়। আরে দিদা কি ভাই, তা তুই তো ওর দিকে যাচ্ছিস, একবার ছুটে এসে এটাই দেয়া যায়। এ তো চুম খাওয়ার জন্য পাগলা হয়ে গেছে। ওরে গোবিন্দ, তুই যতবার চুম দিবি আমার পুরো কম্পনাল লাগবে। দেখেছ? হ্যাঁ, আমার চুমে তো এখন হল্লিস তৈরি হয়। ওরে আধা, এটা আমাদের ঘর সত্তর বিভীষণ। ঠিক বলেছ, আমি বিভীষণ। লঙ্কায় আগুন ধরি দু আজ, কাঁচা পুষে আমি পড়েছি মহাপুর। রঙের বিভীষ হাজার নামে এই মাটির পুতুল। ও মাই গড, আমাকে বলছে মাটির পুতুল? এই তুই আমাকে চিনিস, আমাকে জানিস, কলেজে কত বড় নাম আমার। হ্যাঁ, মাস্টারদের প্রেম করা তো তুমি শিখিয়েছ। ওরে ও জানো আলি তোর মনুষ্য অসুবিধা, লেখে গান দরকার শুধু রক্ত। গোবিন্দ অক্তর তুই কি করবি? রক্ত নিয়ে আমি হোলি খেলো। কাঁচা পুচে আমি করেছি মহাবল, রঙের বিবি সাদা নামে মাটির পুতুল। তোরে ও জানো আলি তোর মনুষ্য অসুবিধা, লেখে গান দরকার শুধু রক্ত। গোবিন্দ আর তোর মুন্ডু কাটবো। রক্ত রক্ত নে তো কি করবি? রক্ত সাপ চুচে খেয়ে। দেখেছি দিদা, যত বড় মুখ নয় তত বড় কথা বলছে। তুমি যদি ঘর থেকে ওকে আজকে না বের করো তাহলে আমি আমার পায়ের জুতো খুলে ওকে মারতে মারতে করে বার থেকে বের করে দেব। মাইন্ড ল্যাঙ্গুয়েজ। এ কি গোবিন্দ, তুই ইংরেজি জানিস? শুধু ইংরেজি নয়, তামিল তেলেগু সব ঝেড়ে দিতে পারি। গোবিন্দ তা তুই যদি এত কিছু জানিস তবু কেন আমার বাড়িতে পড়ে আছিস? তাহলে শোনো, আমি একজন কলেজ স্টুডেন্ট, কলেজ থেকে বন্ধুরা মিলে একদিন টুরে যাই। ওটা জঙ্গল মলদে যাবার সময় মাবাদের আটক করে আমাদের গভীর জঙ্গলের ভিতর নিয়ে চলে যায়। সেখানে গিয়ে দেখি, সেখানে তো কি দেখিস? সেখানে গিয়ে দেখি ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা ঠেলা ছেলে গোবিন্দ ভুগছে। প্রতি মাসে মাসে তাদের রক্ত পাঠাই করতে হয়, তাই তাদের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট হয়। তাই শুধু আমি না গোবিন্দ, আমার মতো দশটা বন্ধু এই শহরে বিভিন্ন এলাকায় বিভিন্ন বাবুবাড়িতে কাজ করছি। গোবিন্দ মাসের শেষে আমরা যে টাকাটা পাই সেই টাকা নিয়ে তোরা কি করিস? সেই টাকাটা আমরা তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিই, আর সেই টাকা দিয়ে রক্ত কিনে তাদের শরীরে দিয়ে তারা বেঁচে থাকে। গোবিন্দ তুই একজন গ্রামের ছেলে হয়ে তোর মধ্যে এত প্রতিভা। শোন গোবিন্দ শোন, আজ থেকে আমার রাধার সমস্ত দায়িত্ব আমি তোর হাতে দিয়ে গেলাম। আমি চাই তুই আর রাধা মিলে সমস্ত ঠেলা সামে রুগীদের পাশে এসে দাঁড়া। আজ থেকে আমার রাধা আর গোবিন্দ। হ্যাঁ
আলু করে থা। হ্যাঁ মাঝে মাঝে অন্ধকার হবে। তা এক বিন্দু, হ্যাঁ তা আরেকবার দিলে হতুনি কি? এই তোর তো সব জায়গায় তোবড়ে গেছে, কোথায় দেবো রে? ওরে তোবড়া গালে যত চুম খাবি হ্যাঁ তত লিভার পুরো শক্ত হবে। তোবড়া গালে চুম খেলে লিভার শক্ত হবে গোবিন্দ। হ্যাঁ তুই না চুম দিবি দিবি, শেষবার আমি একটা চুম নিয়ে যাবো। সত্যি গোবিন্দ, আমি তোমার কাছে খুব দুঃখিত। তুমি আমায় ক্ষমা করে দাও, আজ থেকে তোমার হাতে হাত রেখে দশের জন্য দেশের জন্য আমি আগে যেতে চাই। তেরে আঁখো কা ওর কাজল মন করে সে গোরি ঘায়ল, তু শহর শহর বা ভর লে মেরা দিল ধড়কা ও পায়ল, মনে বলে 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 याद तेरी তড়পাও সে হায়, তেরা রূপ জিগর মে ধরতে লাগলা হাগাও সে, তেরা রূপ জিগর মে ধরতে লাগলা হাগাও সে, তেরে আঁখো কা ওর কাজল মন করে সে গোরি ঘায়ল, তু শহর শহর বা ভর লে মেরা দিল ধড়কা ও পায়ল, মুঝে পল পল তেরা রূপ জিগর মে ধরতে লাগলা গাও সে, তেরা রূপ জিগর মে ধরতে লাগলা গাও সে।